রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে যা চলছে তা একটা নিকৃষ্ট মানের ঝগড়া। মুখ্যমন্ত্রী জাল সার্টিফিকেট নিয়ে আচার্য হতে চান, আর রাজ্যপাল তিনি আচার্য হিসেবে উপাচার্যদের নিয়ন্ত্রণ করতে চান। দুজনের মধ্যেই নোংরা একটা ঝগড়া চলছে। রাজ্য ও রাজ্যপাল সংঘাতের মাঝে এবার দুপক্ষকেই তীব্র আক্রমণ শোনালেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। রাজ্যপাল এবং রাজ্য সরকার যা চলছে এটা একটা নিকৃষ্ট মানের ঝগড়া হচ্ছে, এটা কোনো বিতর্ক নয়, এটা একটা নিকৃষ্ট মানের ঝগড়া চলছে এবং খুব খারাপ হচ্ছে। এক একজন এক এক রকম বলছেন। মুখ্যমন্ত্রী তিনি আচার্য হতে চান জাল সার্টিফিকেট নিয়ে, রাজ্যপাল তিনি আচার্য হিসেবে উপাচার্যদের নিয়ন্ত্রণ করতে চান। কার্যত যেন তৃণমূল বিজেপির ঝগড়া, ঝগড়া ঝগড়া ভাব, নাটক নাটক ভাব। এবং কোথায় চলে গেলেন? একজন বললেন এই মাঝরাতে একটা কিছু দেবো দেখবে কেন, আর একজন বললেন মাঝরাতে একটা রাক্ষসী বেরোবে যে রক্ত চুষবে। মানে একজন শিক্ষামন্ত্রী আর একজন রাজ্যপাল, পশ্চিমবাংলার শিক্ষার বারোটা বাজিয়ে দিল, মান সম্মান আমাদের নষ্ট করে দিল। কি চিঠি দিয়েছেন কেউ জানে না, মাঝরাতে নাকি কি একটা চিঠি পাঠিয়েছেন, সিল করা খাম বন্ধ, কি চিঠি উনি পাঠিয়েছেন, তাতে কি হবে, বিশ্বব্রহ্মাণ্ড ভেঙে যাবে না জুড়ে যাবে কেউ জানে না। এসব নাটক নাটক ভাব। বিজেপি তৃণমূল প্রচণ্ড ঝগড়া করবে, তারপরে মনে রাখবেন রাজ্যপাল ধনকরের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রচণ্ড ঝগড়া, কিন্তু রাজ্যপাল ধনকরকে উপরাষ্ট্রপতি নির্বাচনে সাহায্য করেছিলেন মমতা ব্যানার্জি। এরা এরকমই ঝগড়া ঝগড়া ভাব দেখায়। বাংলার শিক্ষা সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে 12টা বাজাতে চায়, খুব দুর্ভাগ্য, আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে।